আমার বর আমাকে ভালোবেসে আমার কথা মনে করে একটা গোলাপ এনে দেয় যখন, বিশ্বাস করেন আন্টি, মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী নারী আমি। আমাদের সংসারে হয়তো বিলাসিতা করার মতো কিছু নেই, কিন্তু সুখী হওয়ার মতো অনেক কিছু আছে। মাঝ রাতে আমি আমার বরের সাথে বারান্দায় বসে চাঁদ দেখতে পারি, সেই সময় কামিনী ফুলের এত মিষ্টি ঘ্রাণ ভেসে আসে আন্টি, আমার ছোট্ট বাসাটাকে আমার কাছে স্বর্গ মনে হয়। আমার বর যখন আমাকে কাঁচের চুড়ি পরিয়ে দেয় পরম যত্নে, যাতে চুড়ি ভেঙে হাত না কেটে যায়, সেই সময় আমার ইচ্ছা করে সময়টাকে এখানে থামিয়ে রাখি। এই মধুর সময় যেন কিছুতেই না কাটে। আমাদের অনেকগুলো মিষ্টি মুহূর্ত আছে যেগুলো আপনার টাকা দিয়ে কেনা যাবে না আন্টি। আপনার সুখের মাপকাঠি হতে পারে দামি শাড়ি, কিন্তু আমার কাছে তা ভিন্ন। আমার সুখের মাপকাঠি হচ্ছে স্বামীর ভালোবাসা। সবার দৃষ্টিভঙ্গি তো এক না, আপনার কাছে যেটা সুখী হবার কারণ, আমার কাছে সেটা মনে হয় লোক দেখানো, ফুটানি করা, নিজেকে সবার সামনে অযথায় হাজির করার প্রচেষ্টা, যার অন্তঃসার আসলে শূন্য, পুরোটাই মিকি। তারপরের মাসেই বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিল, তে আপন মনে হাসতে লাগলো এইসব মনে করে। বগুমের সৌদির ভিসা হলো, টিকিটও কাটা হলো 15 দিন পরের, হুট করেই বগুম বাড়ি থেকে উধাও হয়ে গেল। বাড়িতে কেউ বগুমের খোঁজ জানে না, বগুম কাউকে কিছু না জানিয়ে ঢাকায় চলে এলো, তের সাথে শেষ একবার দেখা করতে চাই। বগুম প্রথমে এলো জাঙ্কুকের কাছে, জাঙ্কুকের বন্ধুদের ফেসবুক আইডি থেকে তাদের সাথে যোগাযোগ করলো, বন্ধুদের থেকে জাঙ্কুকের ফোন নাম্বারটা জোগাড় করে বগুম কল দিল জাঙ্কুককে। বগুমের নাম্বারটা জাঙ্কুকের ফোনে সেভ করা ছিল। বগুমের কল পেয়ে জাঙ্কুক ভীষণ অবাক হলো, তার ফোন নাম্বার তো বগুমের জানার কথা না, বাড়িতে যেই নাম্বার দিয়ে কথা বলে সেটা তো কথা বলার সময় শুধু অ্যাক্টিভ করে সে, তাহলে এই নাম্বারটা বগুম পেলো কি করে? ভাবনা চিন্তা করে জাঙ্কুক কল রিসিভ করলো। ভাঙা ভাঙা স্বরে বগুম জিজ্ঞাসা করলো, কেমন আছিস জাঙ্কুক? জাঙ্কুকের চোখটা ভিজে উঠতে চাইলো, দ্রুতই নিজেকে সামলে নিলো। ভালো আছি, আমি ঢাকায় এসেছি, একবার দেখে নিয়ে আমার সাথে দেখা করতে পারবি? ভয় নেই, তোর কাছ থেকে ছিনিয়ে নেবো না দেখে, আমি জানি নিজের জিনিসের যত্ন তুই কত ভালো করে নিতে জানিস। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এরকম কেউ নেই যে আমার থেকে আলাদা করতে পারবে, এই ভয় জাঙ্কুক করে না। আমি দেশ থেকে চলে যাব জাঙ্কুক, 15 দিন পরেই আমার ফ্লাইট চট্টগ্রাম এয়ারপোর্টে, শেষবার তোদের সাথে দেখা করে যেতে চাই। তোদের কাছে ক্ষমা না চাইতে পারলে যে আজীবনের জন্য নিজের কাছেই অপরাধী হয়ে থাকতে হবে। রাতে তে জাঙ্কুকের সাথে একটা রেস্টুরেন্টে এলো, কেন এসেছে সেটা জাঙ্কুক তেকে আগে বলেনি। চেয়ারে বগুমকে দেখে তে ভূত দেখার মতো চমকে উঠলো, খামচে ধরে রাখলো জাঙ্কুকের হাত। জাঙ্কুক তের হাত আলতো করে চেপে ধরে বলল, আমি আছি তো, ভয়ের কিচ্ছু নেই। তে জাঙ্কুকের এক বাহু শক্ত করে চেপে ধরে বসে আছে, সারা শরীর কাঁপছে, তার বুকের ভেতর হাতুড়ি পেটা করছে, কিছুতেই বুঝতে পারছে না তে কেন জাঙ্কুক তাকে বগুমের কাছে নিয়ে এসেছে। কষ্টে তার দুই চোখ টলমল করতে লাগলো, এই মানুষটাকে তে দ্বিতীয়বার আর দেখতেই চায়নি। জাঙ্কুক তো জানতো, তবু কেন নিয়ে এলো? মাথার উপর নানা রঙের আলো, এসি চলছে না, ফ্যানও বন্ধ, তে টের পেলো সে যেন ঘামছে। বগুম মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সামনে বসা দম্পতির দিকে, কেমন আছিস তোরা? হুম, ভালো আছি। বগুম এরপর কি বলবে খুঁজে পেল না, তের দিকে লজ্জায় ভয়ে তাকাতে পারছে না সে, কেমন গলা শুকিয়ে যাচ্ছে তার হঠাৎ করেই। টেবিলের উপর থেকে একটা পানির বোতল নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল বগুম, শার্টের হাতায় মুখ মুছে বলল, হঠাৎ করে নার্ভাস লাগছে কেন কে জানে। জাঙ্কুক হাসলো, জাঙ্কুকের সেই হাসি বগুমের কলিজায় গিয়ে লাগলো, কেমন তাচ্ছিল্যের হাসি জাঙ্কুকের, যেন জাঙ্কুকের হাসি তাকে বলছে, তোমার মতো নির্লজ্জ মানুষ আবার নার্ভাস হয় নাকি? নিজেকে ধাতস্থ করে বগুম বলল, দেখে আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো, তবে তা শুধু ভালো লাগাই ছিল, কেননা তখন জেনের সাথে আমার প্রেম ছিল, জেনের সাথে প্রেম আমি কখনো সিরিয়াস ভাবে নিইনি, এমনি কথা বলতাম যাতে সময় কেটে যায়। এরই মধ্যে বাসায় বড়রা অনেকেই টের পেয়ে গেল ব্যাপারটা, কারো কোনো আপত্তি দেখলাম না, আমিও নিশ্চিন্তে জেনের সাথে প্রেম করতে লাগলাম। কিন্তু জেনিকে সত্যি বিয়ে করব, সংসার করব, এই মনোভাব আমার ক্ষণিকের জন্য মনে এলেও তাহাতে আমি এত গভীর ভাবে পাত্তা দেইনি। মা মাঝে মাঝে বলতো, কিন্তু আমি বিরক্ত হতাম শুনে। এরপর সুযোগ এলো আমেরিকায় যাওয়ার, আমার তখন দু চোখ ভর্তি নতুন স্বপ্ন, আমেরিকা, স্বপ্নের দেশ আমার। ওখানে যাওয়ার পর আয়ুর সাথে সম্পর্ক হবার পর আমার কেন জানি মনে হতে লাগলো, আয়ু আমার জন্য পারফেক্ট না, কিন্তু আয়ুকে বিয়ে করতে পারলে আমি রাজত্ব রাজকন্যা দুটোই পাবো।
আমার খালাও আমাকে খাতির করতে লাগলো। ও দেশের ছেলেদের চাইতে যে বাঙালির ছেলেদের চরিত্র যথেষ্ট ভালো তা খালা বেশ বুঝতে পেরেছিলেন। তাছাড়া ওখানে ডিভোর্স, লিভ টুগেদার এসব কোনো ব্যাপারই ছিল না। খালা বাঙালি মেয়ে তো তাই চেয়েছে আয়ুর বিয়েটা আমার সাথেই হোক, তাতে অন্তত তার মেয়ের সংসার ভেঙে যাবে না। কিন্তু আমার মাথায় তখন অন্য প্ল্যান। আয়ু অনেকের সাথে ক্লোজ হয়েছে, এমনকি বিছানা অব্দিও গেছে, সেসব আয়ুর নিজেরই স্বীকারোক্তি। সেই মুহূর্তে আমার মনে হলো এরকম একটা মেয়ের সাথে আমি আজীবন থাকতে পারবো না। আবার তাকে ফিরিয়ে দিলে অনেক কিছুই যে হাতছাড়া হয়ে যাবে। আমার কুটিল মন, লোভী মন, স্বার্থপর মন তো নিজেরটাই খুঁজে গেছে। সে তাই নিজের সুবিধা, নিজের ভবিষ্যৎ নিয়েই ভাবতে লাগলো। সে বারবার মনে হতো বউ হিসাবে দরকার আমার তের মতো দুষ্টু মিষ্টি একটা মেয়েকে। এরপর থেকেই মনের পর্দায় তের আনাগোনা বাড়তে লাগলো। সিদ্ধান্ত নিলাম আয়ুকে বিয়ে করে একেবারে আমেরিকায় সেটেল হবার পর তাকে ছেড়ে দেবো। এরপর তাকে বিয়ে করবো, এতে আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আয়ুকে ছাড়ার জন্য উপযুক্ত কারণের অভাব হতো না আমার। দুজনের দেশ কালচার যেহেতু আলাদা তাই আয়ু আমার সাথে অ্যাডজাস্ট করতে পারতো না, সেটা আমি জানতাম। আয়ুর কাছে ভালো হবার জন্য তার হাতে হ্যাঁ আর নাতে না মেলাতে থাকি। আমি বোকা ছিলাম, আয়ু যে ভীষণ চালাক মেয়ে তা আমি ধরতে পারিনি। আয়ু আমাকে নিয়ে খেলছিল, তার এই খেলা শেষ হবার আগে পর্যন্ত আমি কিছুই বুঝতে পারিনি। ফোনে তের সাথে মাঝে মাঝে কথা বলতাম, তের বয়স কম ছিল, আমার কথা শুনে তে হয়তো আমাকে নিয়ে ভাবতো, আমি সেটা জানি না। তে কখনো আমাকে ফিডব্যাক দেয়নি, আমি বলতাম ও চুপ করে শুনতো। এরপর আয়ু গো ধরে বাংলাদেশে আসবে বলে, ওর আশা হয়নি এই দেশে। তাই আমি ভাবলাম এই সুযোগ, দেশে গেলে মাকে বলে বিয়ের ব্যবস্থা করে নেব। সব কিছুই ঠিক ছিল, আয়ু যাতে তের প্রতি আমার দুর্বলতা টের না পায় তাই আয়ুর সামনে সব সময় তেকে ছোট করে কথা বলতাম, হাসাহাসি করতাম তেকে নিয়ে। কিন্তু মনে মনে তেকে সরি বলতাম, মাঝে মাঝে ইচ্ছা হতো তেকে বলে দিই এসব ভান্তি অভিনয়, শুধু তোর আর আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য। এরই মধ্যে তুইও বাড়িতে গেলি, কিছুদিন পর টের পেলাম আয়ু তোর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়ছে। আমার মনে হতে লাগলো এত বছর ধরে যে মাছ আমি খেলিয়ে খেলিয়ে বসিতে গাঁথার চেষ্টা করছি সেই মাছ কিনা তুই খালি হাতে শিকার করতে যাচ্ছিস। তুই বল আমার কষ্ট হবে না? আয়ু তোর সব কিছুতে মুগ্ধ হয়, তোর সাথে সব সময় আমাকে তুলনা শুনতে হয়, আমার সারা শরীর জ্বলে যেত এসব শুনে। ভীষণ রাগ হতো তোর উপর, কেন বাড়িতে এলি তুই? এই ক্ষোভে তোকে মাঝে মাঝে কি যে করতে ইচ্ছে করতো আমি বলে বোঝাতে পারবো না। এরপর যখন দেখলাম আয়ু তোর সাথে ঘুরে বেড়ায়, হাসাহাসি করে, তখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আমার তখন মনে হলো কিছু একটা করতেই হবে এবার। আমি তখন প্ল্যান করলাম, জিমিনির বিয়ের আগের রাতে ঠিক করলাম তোকে ভীষণ বদনাম করে দেব যাতে আয়ুর মোহ কেটে যায়। এবারেও আমার ভাগ্য আমার সহায় ছিল না। তেকে নিয়ে আমি এই প্ল্যান করিনি, আমি পাঠিয়েছিলাম লুসিকে, কিন্তু কেন জানি লুসির বদলে তে চলে গেল তোর রুমে। এরপর আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম, আমার মুখে রাগ ছিল না লুসির জায়গায় তেকে দেখার পর। সেই মুহূর্তে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল তা আমি কাউকে বোঝাতে পারিনি জানকু। এরপর আয়ু আমাকে ছেড়ে চলে গেল, তখন আমার হতাশা আরো বেড়ে গেল। আয়ুর যদি যাবারই ছিল তবে কেন এত দেরিতে গেল? তাহলে তো আমি তেকে হারাতাম না। এরপর তে যখন বাড়িতে গেল আমার মনে হলো তেকে সব খুলে বলতে হবে। আমি চেষ্টা করেছি কিন্তু তে আমার সাথে কোনো কথাই বলেনি। তখন আমি রাতে আবারও তের রুমে গেলাম, তের বিন্দু মাত্র ক্ষতি করার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি শুধু এই কথাগুলো তেকে বলতে চেয়েছি, সেদিনও আমি পারিনি। আজ তাই ভাবলাম আজ যদি না বলে যেতে পারি তবে সারা জীবনের জন্য আমাকে অনুতপ্ত হয়ে থাকতে হবে। আমার সব কথা বলা শেষ, এবার আমার শান্তি। জাঙ্কুক তে দুজনেই চুপ করে রইল, তারপর কফি খেয়ে জাঙ্কুক তেকে নিয়ে বের হয়ে এলো। বগুম চলে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে বগুম শেষবারের মতো জাঙ্কুককে একটা মেসেজ পাঠালো একটা কবিতা থেকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক, ভালো থাকিস তোরা দুজনেই, সব কিছু আবারও সুন্দর করে চলছে, জীবন কেটে যাচ্ছে আপন গতিতে। তের এসএসসি পরীক্ষা শেষ হলো, তে তখন বাড়িতে গিয়ে নির্ভয়ে থাকতে পারলো বগুম দেশে না থাকায়। জাঙ্কুকের চাকরি হলো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। তের রেজাল্ট হলো এসএসসি পরীক্ষায় তে জিপিএ 4.89 পেলো। তের এই সাফল্যে সব থেকে বেশি খুশি হলো জাঙ্কুক।
অফিসের কাছাকাছি একটা কলেজে ডেকে ভর্তি করিয়ে দিল। নতুন কলেজ, নতুন নতুন বন্ধু হলো তার। পড়ালেখা, বন্ধু বান্ধব, আড্ডা পাজি, সংসার সবকিছুতে সুন্দর করে সামলাতে লাগলো। কিন্তু সুখ সবসময় মানুষের কপালে থাকে না। তেমনি এক বিকেলে তে বইয়ের ভাঁজে একটা চিঠি পেল। কোনো একজন একটা চিঠি পাঠিয়েছে তাকে, ভালোবাসার চিঠি। সেই চিঠি পড়ে তে থরথর করে কেঁপে উঠল। জাঙ্কুককে জানাবে জানাবে করে ভয়ে জানালো না, যদি জাঙ্কুক তাকে ভুল বুঝে নেয় এই ভেবে। তাছাড়া অফিসের কাজে জাঙ্কুককে ভীষণ ব্যস্ত থাকতে হয়। রাতে ডেকে পড়াতে বসে জাঙ্কুক নিজের ফাইল পত্র নিয়ে বসে। কাজের ব্যাপারে জাঙ্কুক ভীষণ সিরিয়াস। ডেকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য জাঙ্কুক তখন মরিয়া। এরই মধ্যে বাড়ি থেকে খবর এলো জাঙ্কুকের দাদি ভীষণ অসুস্থ। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে ছুটলো দুজন। তাদের দাদি স্ট্রোক করেছেন, এক পাশ সম্পূর্ণ অচল হয়ে গেছে তার। জাঙ্কুকের হাত ধরে তার দাদি বললেন, আমার একটা কথা রাখবি ভাই? রাখবো দাদি, কি কথা বলো? একবার তোর মায়ের সাথে দেখা করে আয় তোকে নিয়ে। কতবার যে খবর পাঠিয়েছে তোকে একটা নজর দেখতে চাই বলে, যাবি? জাঙ্কুক জবাব দিতে পারলো না। কি বলবে সে? বাড়িতে এই প্রথম তে আর জাঙ্কুক একসাথে থাকবে। তের খুব অস্বস্তি লাগছে এখন, হঠাৎ করেই কেমন লজ্জা লাগছে। অথচ যখন ঢাকায় প্রথম দুজন একসাথে বিছানায় ঘুমিয়েছে তখনও তের এইরকম লাগেনি। আজ কেন এইরকম লজ্জা তাকে ঝাঁকিয়ে ধরেছে? তের সারা মুখমণ্ডল লাল হয়ে গেছে। লুসি এসে তের পাশে বসে পড়লো। তোকে আজকে ভীষণ সুন্দর লাগছে তে, বিবাহিত মহিলার ন্যায় লাগছে। তে লজ্জা পেয়ে বললো, শাড়ি চেঞ্জ করে ফেলি আপা। না না, চেঞ্জ করিস না, ভীষণ সুন্দর লাগছে তোকে শাড়িতে। তুই যে এত অপরূপা আগে কখনো খেয়াল করিনি যে, যেন কারোর নজর না লাগে আমার বোনটার। লজ্জাবতী লতার ন্যায় তে আরো নুয়ে গেল এই কথা শুনে। জিন এলেন একটা বক্স হাতে করে নিয়ে। তারপর বক্স থেকে সব গহনা বের করে একে একে তেকে পরিয়ে দিতে লাগলেন। মেয়েদের জন্যই গড়িয়ে রেখেছিলেন এসব তিনি। আজকের গহনা তের গায়ে পরিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার তেহুম মাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আল্লাহ হচ্ছে আমার ঘর আলো করে এইরকম দুটো চাঁদ দিয়েছে, এতদিন তো আমি তা খেয়ালই করিনি। কেন আগে দেখলে না মা? তাহলে অন্তত লেখাপড়া করে করে আমার মাথাটা নষ্ট করতে না? এখন তো আর মা লেখাপড়ার জন্য বকাঝকা দিই না, এখন তবে লেখাপড়া করছে কে? তুমি দাও না, তোমার বদলে অন্য একজন তো আছে। জিন মেয়ের চিবুকে হাত দিয়ে বললেন, বড় ভাগ্য করে এমন স্বামী পেয়েছিস মা, তাকে সম্মান দিতে শেখ। তুই বড়ই ভাগ্যবতীতে, জাঙ্কুকের মতো মানুষের বউ হওয়া চারটিখানি কথা নয়। তের মাথা নিচু হয়ে গেল মায়ের কথা শুনে।